নেক্সট নয়ের প্রবলেমটা কি বলেছে, আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রীর 20% উপস্থিত হয়েছে। আলমদের স্কুলের মোট ছাত্রছাত্রী হচ্ছে 1230 জন। তাহলে মোট ছাত্রছাত্রী 1230 জন, তার মধ্যে উপস্থিত হয়েছে কতজন? 20%। তাহলে কতজন উপস্থিত হয়েছে সেটাই আমাকে বের করতে হবে। তাহলে উপস্থিত হয়েছে কতজন? উপস্থিত হয়েছে মোটের 20%, অর্থাৎ 1230 জনের 20% সমান কত হবে? 1230। 20%টাকে আমরা 20/100 লিখতে পারি ভগ্নাংশ করলে, এটা 20/100 জন। এটা কাটাকুটি করলে কত হবে? 00 কেটে দিলাম, আর 2 দিয়ে 123কে গুণ করলে হবে 246 জন। তাহলে ওই দিন আলমদের স্কুলে কতজন ছাত্রছাত্রী উপস্থিত ছিল? 246 জন। অতএব আজ আলমদের স্কুলে উপস্থিত হয়েছে 246 জন। নেক্সট 10-এর প্রবলেমটা কি বলেছে, আজ আমি নিজে কমলা লেবুর শরবত তৈরি করব। 300 মিলিলিটার কমলা লেবুর শরবত তৈরি করার জন্য শরবতের 18% কমলা লেবুর রস দিতে হবে। 300 মিলিলিটার কমলা লেবুর রস তৈরি করবে, কমলা লেবুর রস কত দিতে হবে? 18%। কত মিলিলিটার কমলা লেবুর রস দিলাম সেটা হিসেব করতে হবে। তাহলে শরবত তৈরি করবে কতটা? 300 মিলিলিটার। সেই শরবতে কমলা লেবুর রস দিতে হবে কতটা? 300 মিলিলিটারের 18%, অর্থাৎ 300 গুণ 18%কে ভগ্নাংশ আকারে কী লিখতে পারি? 18/100 মিলিলিটার। এটা কাটলে হবে, শূন্যগুলো কেটে গেলে এটা হবে 3 18 গুণ করলে হবে 54 মিলিলিটার। তাহলে 300 মিলিলিটার যেটা শরবত তৈরি করব, তাতে কমলা লেবুর রস দিতে হবে 54 মিলিলিটার। 12-র প্রবলেমটাই কী বলেছে, 11-র প্রবলেমটা করি আগে, তারপরে 12-টা করবো। 11-র প্রবলেমটা কী বলেছে, শোভন এবছরে জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় 25% বেড়েছে। অর্থাৎ গত বছর যা হয়েছিল এবছর তার তুলনায় আরও 25% বেশি হয়েছে। গত বছরের ধান ফলেছিল কত কুইন্টাল? 12 কুইন্টাল। তাহলে এবছর কত কুইন্টাল ধান ফলেছে? কতটা বেশি হয়েছে সেটা আগে বের করি। গত বছর ছিল কতটা ধান ফলেছিল? 12 কুইন্টাল। এবছর ধানের ফলন বৃদ্ধি পেয়েছে কতটা? 25%। তাহলে 12 কুইন্টালের 25% কত হয় সেটা বের করতে হবে। 25%টাকে আমরা কী লিখতে পারি? 25/100 লিখতে পারি। তাহলে 12 গুণ 25/100 কুইন্টাল আমাদের এবছর বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এটা কাটাকুটি করলে কত হবে? 25 দিয়ে 100কে কাটলে 4, আর 4 দিয়ে 12কে কাটলে 3। তাহলে 3 কুইন্টাল বৃদ্ধি পেয়েছে, ছিল 12 কুইন্টাল, আরও 3 কুইন্টাল বৃদ্ধি পেয়েছে। তাহলে সেই 12 কুইন্টালের সঙ্গে এই 3 কুইন্টাল কী হয়ে গেল? এবছর চোখ হয়ে গেল। অতএব এই বছর ধানের ফলন হয়েছে, ছিল তার সঙ্গে যেটা বৃদ্ধি পেল সেটা যোগ করবে, তাহলে হবে 15 কুইন্টাল। তাহলে আগের বছর যদি 12 কুইন্টাল হয়ে থাকে 25% বৃদ্ধি পাওয়ার জন্য, এই বছর হয়েছে 15 কুইন্টাল। নেক্সট 12-র প্রবলেমটা কী বলেছে, রসুলপুর গ্রামে জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ওই গ্রামে জনসংখ্যা ছিল 775 জন। তাহলে আগে জনসংখ্যা ছিল 775 জন। এই বছর কত পার্সেন্ট বেড়েছে? গত বছরের তুলনায়
12% বেড়েছে। তো এই বছর জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে সমান কত 775 জনের, কত পার্সেন্ট বেড়েছে 12%। তাহলে 12%টাকে আমি আগের মতো ভগ্নাংশ করলে কী পাবো, 12 বাই 100 দিয়ে গুণ করবো। এটা যদি কাটাকুটি করে কত হবে, এটা 4 দিয়ে কাটলে হচ্ছে 3 4 এ 12, আর এটা 4 দিয়ে কাটলে 100 কে 4 25 100, 25 দিয়ে যদি এটাকে কাটতে তাহলে কাটতে চাই 775 কে, তাহলে কত হবে 3 25 75 আর 25 একে 25, 31 পেলাম কেটে। তাহলে কত হবে 31 আর 3 গুণ করলে 93 জন। তাহলে 775 জন ছিল, আরও 93 জন বৃদ্ধি পেয়েছে। অতএব এই বছরের জনসংখ্যা ছিল এত, বৃদ্ধি পেয়েছে এতজন, তাহলে আগের সঙ্গে এটা যোগ হয়ে যাবে 93 জন, 775-এর সঙ্গে 93 যোগ হবে, তাহলে কত হবে এটা 8 7 আর 9 যোগ করলে হচ্ছে 16 868 জন। আগে ছিল 775 জন, বৃদ্ধি পাওয়ার ফলে এখন জনসংখ্যা হয়ে গেছে 868 জন। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আমরা বাকি প্রবলেমগুলো সলভ করবো।